আল্লাহর কোন কোন নিয়ামত পূর্বে অস্বীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গুণিত শুকরিয়া। রব্বুল আলামিন আমাদেরকে ইকরা বাংলার গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম মুমিনের জীবন প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা আপনারা আমাদের সাথে রয়েছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ইকরা বাংলার পক্ষ থেকে মুমিনের জীবন প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগতম, শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতা, আপনারা জানেন আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর প্রশ্নের মাধ্যমেই মুমিনের জীবন প্রোগ্রাম সুন্দর এবং সার্থক হয়, তারই ধারাবাহিকতায় আজও আপনাদের খেদমতে গুজারিশ। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে উপস্থিত রয়েছেন মুমিনের জীবন প্রোগ্রামের নিয়মিত আলোচক জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, এবং ওনার আরেকটা পরিচিতি রয়েছে খলিফায়ে মদনী হজরত শায়েখ আব্দুল গফফার শায়েখ মামুর খানী রহমতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত মুন্সিবাজার মাদ্রাসা ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি হজরত মৌলানা মুফতি আব্দুল মুন্তাকিম। মুফতি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। তো দর্শক শ্রোতা, আমরা আপনাদের প্রশ্নের দিকে যাওয়ার আগে আমরা মুফতি সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনি, তারপরেই আমরা আপনাদের প্রশ্নের দিকে আসব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। জাযাকুমুল্লাহ খায়রান। জাযাকুমুল্লাহ খায়রান হযরত মাওলানা হাফিজ সৈয়দ তামিম আহমদ সাহেব, আল্লাহ তাআলা আপনাকে এই কষ্ট করে আসার জন্যে, সুন্দরভাবে প্রোগ্রাম উপস্থাপনের জন্য জাযায়ে খায়ের জন্য দান করেন, উত্তম বিনিময় নসিব করেন। মাশাআল্লাহ, অনেক কোরবানি এবং স্যাক্রিফাইস আপনি দিয়ে থাকেন, এটা নিঃসন্দেহে ধন্যবাদার্য। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি ওয়া কাফা, ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদির রুসুল ওয়া খাতামিল আমবিয়া ওয়া আলা আলিহিল আসফিয়া ওয়া আসহাবিহিল আতকিয়া ওয়া আলা কুল্লি মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, طلب العلم فريضة على كل مسلم، وقال النبي صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع، أو كما قال رسول الله صلى الله عليه وسلم رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي، رب يسر ولا تعسر وتمم بالخير. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وأتباعه وأزواجه أجمعين، آمين। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। যথারীতি মুমিনের জীবন প্রোগ্রামে আমিও আপনাদেরকে মনের গোপনতম প্রকোষ্ঠ থেকে ধন্যবাদ মুবারকবাদ জ্ঞাপন করছি। আপনাদের সুন্দর প্রশ্নের দিকেই আমাদেরকে চলে যেতে হয়, আর আপনারা বেশি বেশি করে কল করবেন, এই প্রোগ্রামকে আরও সার্থক এবং প্রাণবন্ত করে তুলবেন, এটাই কামনা। কিন্তু এর আগে দু একটি কথা বলার প্রয়াস পেয়ে থাকি। আজও আলহামদুলিল্লাহ এর ব্যতিক্রম নয়। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ আলিহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা দীন ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি, আলোচনা শুনি। চেষ্টা এটাই থাকে যে দীন এবং ইসলামের বিভিন্ন এমন সব দিক নিয়ে যেন আমরা আলোচনা করি যেগুলো আমাদের জন্য বিশেষভাবে মনোযোগ দেওয়ার দাবি রাখে, বিশেষভাবে মনোযোগ আকর্ষণের দাবি রাখে। এক জায়গায় যদি জখম বা ইঞ্জুরি থাকে, আর যদি আরেক জায়গায় যদি আমি ব্যান্ডেজ লাগাই, তাহলে তো রোগ সারবে না। তো যিনি কথক, যিনি বক্তা, যিনি কথা বলবেন, বিশেষত দিনের ওয়াজ এবং নসিহাত সম্পর্কিত কথা বলবেন, যেখানে প্রয়োজন সেই জায়গাটা তিনি টাচ করবেন, যেখানে জখম
সেখানেই তিনি ব্যান্ডেজ লাগাবেন, এটাই স্বাভাবিক। তো এই জন্য ওয়াজ নসিহতের ব্যাপারটা এমনভাবে হওয়া চাই যে সমাজের মধ্যে যে দিকটি নিয়ে আলোচনা যে মুহূর্তে যখন বেশি প্রয়োজন, উলামায়ে কেরামের দায়িত্ব হলো সেই দিকটি নিয়ে আলোচনা করা। তো আমার চেষ্টা থাকে যে বিভিন্ন পয়েন্টস যাতে আমাদের আলোচনার মধ্য দিয়ে সামনে চলে আসে, এর মধ্যে একটা দিক আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটা হলো যে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, তাসবিহ সব কিছুকেই আমরা দিন মনে করি, বা অনেক বড় বড় যে সমস্ত আরকান ইসলাম, ইসলামের পঞ্চস্তম্ভ, ফাইভ পিলার্স অফ ইসলাম, এগুলোকে আমরা দিন মনে করি, ইসলাম মনে করি। কিন্তু সামাজিক জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের অবহেলা এবং উদাসীনতা রয়েছে। আমরা মনে করি না যে চিঠি লেখার কিছু নিয়মও ইসলাম আমাদেরকে দিয়েছে। আমরা এই কথাটা বুঝে উঠতে পারি না যে গাড়িতে আমি যেখানে বাসে দাঁড়িয়ে আছি, ট্রেনে দাঁড়িয়ে আছি, আমার পার্শ্ববর্তী মানুষের রাইটস এবং হক বা অধিকার কী, সে সম্পর্কে ইসলাম আমাকে কী বলেছে। আমার প্রতিবেশীর হক এবং নেইবারের হক কী সেটা আমি বুঝি না অনেক সময়। তো এই জাতীয় অনেক জিনিস সামাজিক জীবনের সাথে ইসলামের যে গভীরতম সম্পর্ক আর এ সম্পর্কিত যে বড় বড় বিধিবিধান, হুকুম আহকাম, আল্লাহর আদেশ নিষেধ রয়েছে, সেগুলোকে আমরা দিনের তত বেশি গুরুত্বপূর্ণ অংশ মনে করি না যত বেশি নামাজকে মনে করি। এই দিকগুলো নিয়ে বিশেষভাবে হাকিম মুহাম্মদ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন। তিনি সাফাইয়ে মুআমালাত নামক কিতাব লিখেছেন, আদাবুল মুআশারাহ নামক কিতাব লিখেছেন। এগুলো পড়লে বুঝে আসে যে কত জিনিস যে দিনের অতীব গুরুত্বপূর্ণ দিক আর আমরা সেগুলো সম্পর্কে বেখবর, গাফিল বা উদাসীন। একটা দিক যেমন আছে, যারা ইলমে ওয়াহী, কোরআন এবং হাদিসের জ্ঞান যারা ধারণ করেন, বহন করেন, কোরআন এবং হাদিসের জ্ঞানের ধারক এবং বাহক যারা, তাদেরকে আমরা বলি এক বচনে আলিম, আর বহু বচনে আমরা বলি উলামায়ে কেরাম। উলামা হলো বহু বচন প্লোরেল, আর সিঙ্গুলার হলো আলিম। তো এক বচন হলো আলিম আর বহু বচন হলো উলামা। তো সম্মানপূর্বকভাবে আমরা বলি উলামায়ে কেরাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সকল আলিমগণ বা উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিশ, নবীগণের উত্তরাধিকারী। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বিস্তারিত আলোচনা করেছেন, নবীগণ কোনো দুনিয়ার মাল ধন সম্পদ রেখে যান না, বরং তারা ইলম, ইলমে ওয়াহী, ওয়াহীর জ্ঞান তারা রেখে যান, কোরআন হাদিসের জ্ঞান তারা রেখে যান, আর সেটাই তাদের সম্পদ। তো এটাই যদি তাদের সম্পদ হয়, তাহলে এই ওয়ারিশগণ সম্পদেরই তো উত্তরাধিকার বহন করে থাকেন, উত্তরাধিকারী হয়ে থাকেন। তো উলামায়ে কেরাম হলেন ইলমে নববী বা নবীর, নববী ইলম, নবীর যে জ্ঞান ছিল সেই জ্ঞানের ধারক এবং বাহক, এবং সেই আমানতকে রক্ষাকারী, আর সেই আমানতকে রক্ষা করে পরবর্তী প্রজন্ম পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব তারা সুন্দর এবং সুচারুরূপে পালন করে থাকেন। এই জন্য নবীগণকে, উলামায়ে কেরামকে বলা হয়ে থাকে যে তারা হলেন নবীগণের ওয়ারিশ, নবীগণের উত্তরাধিকারী। আপনি কি মনে করেন যে নবীর উত্তরাধিকারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী, এর চেয়ে বড় সম্মান কি আর কোনো কিছু হতে পারে? কিন্তু আমাদের সমাজে এই যে সম্মান ইসলাম দিয়েছে উলামায়ে কেরামকে, এই যে ইলমে দ্বীনের ধারক এবং বাহকদেরকে যে মর্যাদা ইসলাম দিয়েছে, কোরআন হাদিস দিয়েছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছেন, এবং এই মর্মে সকল মুসলমানদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে সে ব্যাপারে ইসলামের বিধানকে আমরা মেনে চলছি, সে পরিমাণ মর্যাদাকে আমরা দিচ্ছি, সম্মানকে আমরা করছি। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন যে আমি ওসিয়ত করছি, যারা তোমাদের কাছে দীনে ইলম অর্জন করার জন্য আসবে, দীনে জ্ঞান অর্জন করার জন্য আসবে, তারা তালাবা ইলম, মাদ্রাসার শিক্ষার্থী, দীনে ইলম অর্জনকারী শিক্ষার্থী, তাদের সঙ্গে তোমরা সদ্ব্যবহার করবে। এটা কার ওসিয়ত? স্বয়ং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত। কাদেরকে ওসিয়ত করছেন? সকল উম্মতকে, আমাদের সবাইকে। আল্লাহর নবী ওসিয়ত করছেন যে যারা তোমাদের কাছে দীনে ইলম হাসিল করার জন্য আসবে, অর্থাৎ দীনে কোরআন হাদিসের জ্ঞান অর্জনকারী, কোরআন হাদিসের শিক্ষার্থী যারা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করার ওসিয়ত স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। এর দ্বারাই মাদ্রাসার ছাত্র যারা, যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে থাকেন, তাদেরকে বলা হয় মেহমানানে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান, মেহমানে রাসূল। আর যারা মাদ্রাসাকে, মসজিদকে বলা হয় আল্লাহর ঘর, আর মাদ্রাসাকে বলা হয় নবীর বাগান। নবীর বাগান কেন? কারণ এদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন। আর
তারা হলেন মেহমানে রাসূল। তো মেহমানে রাসূলের মর্যাদা দ্বীনে কোরআন হাদিসের জ্ঞান অর্জনকারীদেরকে দেওয়া হয়েছে। এই উম্মাহ আর সকল মুসলমানেরা কোনোদিন উলামায়ে কেরামের ঋণ শোধ করতে পারবে না। সকল বাতিল ফিতনার মোকাবেলা করে, সকল ফিতনার মোকাবেলা করে বাতিল আকীদা বিশ্বাস থেকে মুসলিম সমাজকে রক্ষা করা, যে কোনো ফিতনাই আসুক না কেন, তারা রক্ত দিয়েছেন, তারা কোরবানি দিয়েছেন, তারা জীবন বিসর্জন দিয়েছেন। শুধু একটা কথায় হযরত ইমাম আবু ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি রাত্রি জাগরণ করতেন, রাত জেগে থাকতেন। লোকজন বলতেন, আপনি রাত্রে আরাম করেন না কেন, বিশ্রাম কেন নেন না? উনি বললেন, যদি আমি বিশ্রাম নেই তাহলে এই উম্মত আরামের ঘুম ঘুমাতে পারবে না। সকল সমস্যাগুলো নিয়ে তারা পেরেশান অবস্থায় আছে, তাদের পেরেশানি দূর করার জন্য আরামের ঘুম হারাম করে মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ আলাইহিকে পুরো রাত্রি জাগরণ করতে হতো। আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির সাগির্দি কতদিন অবলম্বন করেছিলেন, পুরো 29 বছর পর্যন্ত। ইমাম ইবনে মন্দা রহমতুল্লাহ আলহি, তিনি 45 বছর পর্যন্ত এলমে দিন অর্জন করেছেন। যখন গিয়েছিলেন শুধু একা ছিলেন, আর আসার সময় সামনে একটা উঠের মধ্যে বসা, আর পিছনে 40টা উট তার কিতাবাদি বহন করে নিয়ে আসছিল। 45 বছর এলমে দিন অর্জন করেছিলেন। তো এইভাবে আমি যদি বলে যাই তাহলে ঘন্টার পর ঘন্টা শুধু এই কোরবানের ইতিহাস, ত্যাগ তিতিক্ষার ইতিহাস, যে এক একজন মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আজকে ওযুর ফরজ 4টা, এটা কে বলবে? আমাদেরকে বলার কেউ নেই। যদি উলামায়ে কেরাম না থাকতেন, কোরআন হাদিস থেকে সরাসরি সাধারণ মুসলমানের পক্ষে এই 4টা ফরজ বের করাও সম্ভব হতো না। তো আমরা কত যে তাদের কদর করা উচিত, সম্মান জানানো উচিত, এই একটা দিক নিয়ে আমরা দেখি মুসলমানদের মধ্যে অনেক কমতি রয়েছে, অবহেলা রয়েছে। এই এটা যে ইসলামের একটা হুকুম যে উলামায়ে কেরামের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত, দ্বীনী মাদ্রাসার খেদমত করা, মাদ্রাসার শিক্ষার্থীদের খেদমত করা, মাদ্রাসাগুলির প্রয়োজন পূরণ করে দেয়া, গরিব মাদ্রাসা, গরিব শিক্ষার্থী এবং উলামায়ে কেরামের সকল সমুদয় প্রয়োজন পূরণ করা, এটা আমাদের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব আর ইসলামী দায়িত্ব এবং আল্লাহর নবীর ওসিয়ত। আর নবীর ওসিয়তের উপর আমল করা প্রত্যেক ইমানদারের জন্য একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা বুঝার আমল করার জন্য তৌফিক দান করেন। মুফতি সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমি আবারও আপনার কাছে আসবো। দেখি আমাদের সাথে প্রচুর কলার লাইনে আছেন, দেখি আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আপনার প্রশ্ন। জি আসলে আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, আমরা যারা সুপারমার্কেটে কাজ করি, যে টেস্কো, সেন্সবেরি, আজদা, এগুলোতে যে আমরা কাজ করি, বা এটাতে এটা কতটুকু হালাল? কারণ এখানে তো আপনার অ্যালকোহলও বিক্রি হয়, আবার আমাদের তো এছাড়া কোনো কাজেরও অনেকের তো এছাড়া কোনো কোয়ালিটি থাকে না, ভালো অনেক কাজ করার জন্য যে কোয়ালিফিকেশন লাগে সেটা আমাদের কাছে নাই, এই জন্য এটা কতটুকু জায়েজ হবে হুজুর যদি একটু বলতেন আমাকে। আর একটা প্রশ্ন, যে সালাতুল তাজবি নামাজটা সম্পর্কে কেউ বলে যে এটা ঠিক আছে, দরকার, বা কোন নামাজি আবার বলেন, আবার কেউ বলে যে এটা একটা দুর্বল সাইড আছে, যে এটা সম্পর্কে ভালো হাদিস বা ভালো কিছু অনেকে জানেন না। এটা পড়ে আমি কোনো হাজত, কোনো আশা যদি দোয়া করি, কোনো হাজত নামাজ যেরকম পড়ে দোয়া করি আমরা, এটা পড়ে দোয়া করলে কি আমার দোয়াটা কবুল হবে? আচ্ছা, আপনি কি হাজত নামাজ বলছেন না সালাতুত তাসবি? হাজত না, সালাতুল তাসবি, সালাতুত তাসবি। আচ্ছা, জাজাকাল্লাহ বোন, অত্যন্ত সুন্দর প্রশ্নের জন্য। আমরা দেখি পরবর্তী কলার কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাই। আমার প্রশ্ন হইল, আমার মা খালি স্বপ্নে দেখুন মুর্দা। জি জি জি, প্রত্যেক রাত্রে তাই স্বপ্নে খালি দেখুন মুর্দা খুললে, খান বাপর বাড়িরও আমার আব্বার বাড়ির, তো ওটা কাইন্ডলি কইবানি কি কারণে দেখুন। জি জাজাকাল্লাহ, সুন্দর প্রশ্নের জন্য। দেখি পরবর্তী আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ইসলামিক হিস্ট্রির উপরে আপনার মানে তোমার ইসলাম থেকে লইয়া আমরা ইসলাম পর্যন্ত বা সামনে দেখি তো ডিটেইল একটা বুক আছে, আমি ওটার নামটা পড়ে লিখলাম, ও বুকের নামটা যদি জানতাম আসলাম তোরা আপনার কোনটা এটা তো হইতাম পারতাম না, বাট অন্য কোন এক বুকের নাম আমি কইয়া দিই মনে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, সুন্দর প্রশ্নের জন্য। দেখি আমাদের সাথে পরবর্তী কলার কে রয়েছেন। একটা কোশ্চেন আছে হুজুর। জি
জি কোশ্চেন হলো কি আপনার ওজন আপনার মেডিসিনের মধ্যে অ্যালকোহল ফুরাইল থাকে নাকি জি এটা খাওয়া কত খান জায়েজ হইব এটা তো এথানল এটা আপনার জন তারা কমার্শিয়ালি এটা বানায় তে এটা তো অরিজিনাল অ্যালকোহল না বাট এটা আর কি আপনার বিকজ অফ আপনার ঔষধে তারা মানে প্রপার রাখা লাগে তো এটা মানে কত খান জায়েজ আর কত মানে না জায়েজ ওটা তো জানতাম আসলাম প্লিজ জাযাকাল্লাহ ওকে জাযাকাল্লাহ সুন্দর প্রশ্নের জন্য দর্শক শ্রোতা আমরা একটু আনসারের দিকে যাই আপনারা আমাদের সাথে থাকুন জাযাকাল্লাহু খায়র তো মুফতি সাহেব প্রথম যে প্রশ্ন জি একজন বোন করেছেন যে উনি টেস্কো আজদা যে মানে বিভিন্ন বইন বাইনতে কাজ করেন এই শফের মধ্যে তো অ্যালকোহল বা অনেক মানে ইসলামের দৃষ্টিতে যেটা জায়েজ নয় এই সমস্ত জিনিসগুলো আছে বিক্রয় হয় তো এই সম্বন্ধে জানতে চাইছেন যে ওই কাজটা হালাল হবে কি না ভালো প্রশ্ন করেছেন বোন যে সুপারমার্কেট টেস্কো আজদা ইত্যাদিতে আমাদেরকে অনেক সময় কাজ করতে হয় আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বুঝার তৌফিক দান করেন আমি আপনাকে বলবো একটা বিষয় যে প্রায় সময় এই সমস্ত জায়গায় কাজ করার ছাড়া আর কোনো উপায়ও থাকে না তো একটা একটা পেরেশানিও থাকে এই ব্যাপারে যে অন্য জব আমরা কোথায় পাবো তো সবচেয়ে প্রথম পরামর্শ হলো এই ব্যাপারে যে সম্পূর্ণ হালাল কাজ যেখানে হয় এমন কোনো জব তালাশ করা অনুসন্ধান করা এটা আমাদের একটা কর্তব্য এবং দায়িত্ব কিন্তু যদি বেশিরভাগ কাজ হালাল থাকে আর খুব কম পরিমাণ কাজ যদি হারাম থাকে ফর এক্সাম্পল হারাম শরাব পান করা যেমন হারাম মদ পান করা যেমন হারাম মদ সার্ভ করাও সেরকমই হারাম একটা কাজ তো আপনি দেখবেন যে আপনার 95% কাজ হলো হালাল ফুড হালাল জিনিস হালাল জিনিসপত্র আপনি সার্ভ করছেন এদিক সেদিক করছেন কিন্তু হারাম জিনিস সার্ভের পরিমাণটা হচ্ছে 2% অথবা 5% তো যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হালাল রোজগার আপনি না পাবেন উলামায়ে কেরাম এই মর্মে পরামর্শ দিয়েছেন যে ইস্তিগফার কন্টিনিউ করবেন আর এই কাজ পর্দা ইত্যাদির বিধান রক্ষা করে কন্টিনিউ করে যেতে পারেন কিন্তু আপনার বেতনের এই পার্সেন্টেজটা আপনি নির্ধারণ করবেন যে হয়তো আমার 98% কাজ হলো সম্পূর্ণ হালাল 2% হলো হারামের সঙ্গে সহযোগিতার সামিল তো সেই 2% অথবা 5% কি 10% জানি না কার কতটুকু সেই পরিমাণ বেতন আপনি সওয়াবের নিয়ত ছাড়াই গরিব মিসকিনদেরকে আপনি দান করে দেবেন এমনিতেই তো আমাদেরকে দেশে অনেককে দান করতে হয় গরিবদেরকে সহযোগিতা করতে হয় এই দেশে যারা এসেছেন আত্মীয় স্বজন বা প্রতিবেশীর মধ্যে যারা গরিব তাদেরকে দান করতে হয় সওয়াবের নিয়ত ছাড়া এই পরিমাণটা আপনারা দান করে দেবেন বাকি বেতন আপনার জন্য সম্পূর্ণরূপে হালাল আর ইস্তিগফারও কন্টিনিউ করলেন আর মজবুরি বা অপারগতার কারণে এমন জব কন্টিনিউ করার পারমিশন রয়েছে তো আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে মুফতি সাহেব দুই নম্বর যে প্রশ্ন একজন বোন করেছেন মুফতি সাহেব আমরা প্রচুর কলার লাইনে আর একটা কয়েকটা কল নিয়ে নেন ইনশাআল্লাহ জি হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি বোন আপনার প্রশ্ন আমি প্রশ্নটা করছি আফটার দোয়া সংক্রান্ত প্রশ্নটা হলো আমরা যে দোয়া করি আল্লাহর কাছে যে দোয়া করি আমরা দোয়াটা গৃহীত হওয়ার জন্য যদি বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে আল্লাহ বা দোয়ার উসিল্লায় উসিল্লা ধরিয়া দোয়া করা যে দোয়ার উসিল্লায় আমার দোয়াটা কবুল করে নেন বা আমার কোনো যদি কোনো নেক আমল গৃহীত হয়ে থাকে তাহলে এই নেক আমলের উসিল্লায় আমার দোয়াটা কবুল করুন এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া কবুল করুন এই কথাটা বলা যাইবে কি না জি ওকে জাযাকাল্লাহ সুন্দর প্রশ্নের জন্য দেখি পরবর্তী কলার কে রয়েছেন আমাদের সাথে হ্যালো কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম জি ভাই আপনার প্রশ্ন আমি স্টুডিও মুস্তাফা মাত্র আমি জি আপনি স্টুডিও মাত্র আপনার প্রশ্ন বলেন আমার প্রশ্ন হইল না নিয়ে আমরা জানি ও মার্কেটে যাই যে কোনো দরুকা যেমন ইংলিশ শপ লগে শপিং করি এখানে অনেক হারাম জিনিস সকল আছে বা এটার মাঝে গিয়া জানি আমরা দেখি বাজার শপিং করি না নিয়ে ইকো শপিং করে আমরা কতটুকু যাই যাচ্ছে না যাই নাই ওটা জানার লাগে যেমন মত কত কিছু আছে না নিয়ে ওটা তো জানতাম জাযাকাল্লাহ ভাই সুন্দর প্রশ্নের জন্য
দেখি আমাদের সাথে পরবর্তী কলে কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার প্রশ্ন। আমার প্রশ্নটা হইল গিয়া, আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টও কাজ করি, তো রেস্টুরেন্টের তো আমরা কিচেনে কাম করি, কিচেনে তো কোনো মদ টদ নাই আর কি, তো সামনে দিতে তারা মদ বেছে, কিন্তু মদের পয়সা তো আমরা পাই, কিন্তু আমরা তো আর কোনো উয়ে নাই আপাতত, যে অন্য জব মানে জিও করার বা চেষ্টা করিও বাট জিও না, ঠিক এমতো অবস্থায় মানে কিতা করা যায়। জাজাকাল্লাহ আপনি সুন্দর প্রশ্নের জন্য। দেখি পরবর্তী কলে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার একটা প্রশ্ন ওযু সম্বন্ধে। জি জি, মহিলারা যদি নামাজ মাগরিব নামাজ পড়া বাদে খালি গরুর ভিতরে মহিলা থাকেন আর মাতার উন্না খুলি লাইন, কত সময় পর্যন্ত অজু থাকবো? ঘন্টা খানিক বা দুই ঘন্টা খানিক মাথাত কোন উন্না থাকে না যদি, তো অজু থাকবো নি একটা কইবা প্লিজ। মানে মাগরিব নামাজের পরে পরে নামাজ বাদে এর বাদে মাথার উন্না যদি খাবার খুলি লেন, খুলিয়া রাখি দিন আর খালি মহিলা হল রুমো, আর ঘন্টা খানিক বা দুই ঘন্টা বাদে আবার এসার নামাজ, এসার নামাজ পড়তে পারবে নি, অজু থাকবো নি একটা থাকে হইতা। জাজাকাল্লাহ বোন সুন্দর প্রশ্নের জন্য। দেখি পরবর্তী কলে কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার লাগি দোয়া করবা, আমি বড় মুসিবতের মাঝে আছি, আমার হাজবেন্ডে 13 বছর আমার সাথে আইছো, ভালোই ভালোই আবার ঠেঙ্গিয়া গেছো, তারপর দুইবার হজ করা ইসলামে হজ কর, আমার হজও নিতা কইছিল, আমি বললাম পয়সা পয়সা নাই, তারপর কইলা দিলা বাকি খরচ, অনেক খরচ তো আমি খাই করতো, আমি পারতাম না, তো আমি তো জানি না হয়ে গেছে, তুমি কে পেছো আমি জানি না হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তাআলা জন্য আসান করে। জাজাকাল্লাহ বোন আপনার অত্যন্ত আবেগপূর্ণ প্রশ্ন। আশা আপনি আমাদের সাথে থাকুন, মুফতি সাহেব ইনশাল্লাহ এই ব্যাপারে আপনার কথা শুনছেন, ইনশাল্লাহ আলোচনা করবেন, উত্তর দিবেন ইনশাল্লাহ। পরবর্তী কলে কে রয়েছেন দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রায় এই তিনটা প্রশ্ন করতাম ইসলাম। জি, হোক আছেন। আমরা ফজর নামাজে পড়ে হাজেন ফজর নামাজ বাদে আমরা পড়ি নাইনি, ফজর নামাজ, জোহর নামাজ, ফজর ওয়াক্ত নামাজ পড়তো, আয়াতুল কুরসি পড়ি 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ পড়ি, এরপরে যে আল্লাহ আজি নিমিনান না ফজর মাগরিবর পরে আজি নিমিনান না 7 বার, আল্লাহ মানে সালুকাল জান্নাতা ও আউযু বিকা মিনান নার পড়ি আরো 7 বার, এরপরে আল্লাহ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিন, এইগুলা দুয়া ফরা কিতা আমরা ঠিক আছে নিও, কিন্তু জানতাম সা ইসলাম, আল্লাহ মাহাসিব নিসাব ইয়াছে আরো 7 বার 8 বার পড়ি, আল্লাহ আলবারিউ আলবারিউ 7 বার ফরজ নামাজ পড়ে, ইগুরা পড়া কিতা আমরা ঠিক আছে নিও হাতা জানতাম। জাজাকাল্লাহ বোন সুন্দর প্রশ্নের জন্য। দেখি পরবর্তী কলে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমেরিকা থেকে কইলাম ভাই, আমি একটা প্রশ্ন। জাজাকাল্লাহ ভাই, জি বলেন। জি, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হইলো কি, আমি তো আমেরিকা যে কতটুকু একটা মানে ঠিক না ওটিক আমি জানি না, আমি ওদের বাসা কিনছি একটা মর্গেজ দিয়া, তো ওখান তো আমার তো মর্গেজ নাই, মর্গেজ ছাড়াই কেন বুঝছেন, মর্গেজ কিনছি আর কি ইন্টারেস্ট দিয়ে, কিন্তু কতটুকু হালাল কতটুকু হারাম কাজ করলাম ওরা তো আমার একটু উত্তর জানাই পারে কেমন বুঝছেন। জাজাকাল্লাহ ভাই সুন্দর প্রশ্নের জন্য। তো আশা করি আপনি আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক শ্রোতা,
আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, তো বিরতির পর ইনশাল্লাহ আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ, এবং আরও আপনাদের কল নেওয়ার আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অসীম।